নদিয়ার পলাশীপাড়ায় লকডাউন অমান্য করায় চারজনকে আটক করল পলাশীপাড়া থানার পুলিশ। করোনা সংক্রমণের বারবারন্ত রোধে রাজ্য সরকার কর্তৃক পুনঃঘোষিত লকডাউনের আজ ছিল পঞ্চম লকডাউন। এই লকডাউনকে পূর্ণ রূপ দিতে পলাশীপাড়া থানার পুলিশ প্রশাসন ছিল সদা তৎপর। লকডাউন চলাকালীন অবস্থায় সরকারি নির্দেশ না মানায় পলাশীপাড়া থানা এলাকা থেকে এক মহিলাসহ মোট চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি রাস্তায় টহলরত পুলিশকর্মীরা অপ্রয়োজনে রাস্তায় বেরোনো যানবাহনের চালকদের জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফেরত পাঠান। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।